চলো চলো দুলাল ভাইরে স্কুলে পড়িতে যাব না হাই গো উপহার দেবো নিবি কি উপহার আগে এদিকে আসবি তো আগে বল দুলা এই যে দেখছিস আমার গায়ে এটা কি বলতো চাদর গুরুজি দিয়েছে তোকে এটা আমি তোকে দান করব নিবি তুই কি এটা আমি তোকে দান করব তুই দিবি হ্যাঁ আমি বাবা তোকে বিশ্বাস করি না সত্যি বলছি দেবো তোর মনে আছে অঙ্ক নিয়ে ঝগড়া করেছিলে আমি বিশ্বাস করি না করি না করি না না এটা তোকে আমি সত্যি দেব সত্যি 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 আগে প্রমিস কর আচ্ছা প্রমিস করলাম সত্যি তো এক মিনিট এখানে এখানে দে এক পা লড়বি ঠিক আছে আমি মাকে বলে আসছি মা আমি দাদার কাছ থেকে ওই চাদরটা নিয়ে এক্ষুনি আবার তোমার কাছে আসবো ঠিক আছে যাও মা অনুমতি দিয়েছে তাহলে নিবি ঠিক আছে দে চাদরটা চাদরের খুব শক্ত নাই
তারা এটা মা যাবে শক্ত করে বাঁধিস। আগেই না, এই চাদর কিন্তু অনেক উজন, পারবি তো আবার? তুই তো পিচকি, তোর থেকে ভালো পারবো। দেখি এবার দে, ঠিক আছে? আমি যেভাবে আমার গুরুজি আমার গায়ে পরিয়ে দিয়েছিল, আমি ঠিক সেভাবেই তোকে পরিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুই সুজয়া দাঁড়া, বেদবের মতো দাঁড়াইছিস। তুই বেদব? ঠিক আছে, আমি তুই বেদব, তুই চাদর নি। এবার ছাড়, মাকে দেখি আসি। বাহ, তোকে না অনেক সুন্দর মানিয়েছিলি। আগে মাকে দেখাবো, তারপর তোকে। ঠিক আছে, তুই আগে মাকে দেখা। মা দেখো তো এই চাদরটা পরে আমাকে কেমন লাগছে। বাহ দোলাল, তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি মা? হ্যাঁ বাবা, তোমাকে অনেক ভালো দেখা যাচ্ছে। এবার তুই স্কুলে যা। আমি তোর বড়। আমাকে দেখাবি না? আগে আমার কথা শোন, আমি তোর বড়, তুই স্কুলে যা। তুই আমার বড়? হ্যাঁ। ঠিক আছে, আমি ভেবে দেখি। বাহ, এই তোকে সত্যি কিন্তু সুন্দর মানিয়েছে। মানাবই তো, তোর মতো হাদাদাম নাকি আমি? দেখ তোকে যা মানিয়েছে না। ছাড় বলছি। না ছাড়বো তো তোকে। চাদর চাদর ছেড়ে কথা বল। এই তো ছাড়তেছি। মামা চলে